waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী বিষয় নিয়ে আলোচনা করবো, ইতিমধ্যে তো আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। শুধুমাত্র এতটুকু বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেকস্ব ধন্যবাদ, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং দেখতে থাকুন আজকের ভিডিওটি। আর টপ কালো ফুটবল রক্তে ছিল যে লাল, জ্বলল হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি নিয়ে নেব জয়। 100 বছর ধরে মাটকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। 100 বছর ধরে মাটকা বাজছে যে দল, লাল হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল। নমস্কার, এই স্পেশাল স্পোর্টস চ্যানেলের নতুন এপিসোডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা ইস্ট বেঙ্গলের ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের অনেক কৌতূহল কিন্তু মিটে যাবে। ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন এ পর্যন্ত অন্যতম সেরা ফুটবলার, ব্রাজিলের জাতীয় দলে খেলা, কোপা আমেরিকা খেলা স্ট্রাইকার। হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন কোপা আমেরিকাতে খেলা, ভারত এবং ব্রাজিলের জাতীয় দলে খেলা স্ট্রাইকার। তো আজকে আমরা সেই ট্রান্সফার আপডেট নিয়ে আলোচনা করব, পাশাপাশি ইন্ডিয়ান ফুটবলারদের মধ্যে কে কে আসতে চলেছেন সেই বিষয়ে আলোচনা করব। তো আপনারা ভিডিও থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের অনেক কৌতূহল মিটে যাবে। ভাগনার লাভ নামে পরিচিত এই ফুটবলারটা কিন্তু আসতে চলেছেন এসসি ইস্ট বেঙ্গলে, যা খবর রয়েছে এই ভাগনার লাভ সেই সঙ্গে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের চুক্তি হয়ে গেছে বলে জানা যাচ্ছে। আজকে সম্ভবত এই ফুটবলারের নাম ঘোষণা করা হবে অফিসিয়ালি, আমরা কিন্তু সেই অপেক্ষায় রয়েছি। আমরা জানতে পেরেছি যে এই ভাগনার লাভ কিন্তু এসসি ইস্ট বেঙ্গল আসতে চলেছেন, তার সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়ে গেছে। এই ফুটবলারটির বায়োডেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে তিনি কিন্তু পালমিনার্স একটি দল রয়েছে ব্রাজিলের, সেখানে 42টি ম্যাচ খেলে 27টি গোল করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন দল যেমন ফ্ল্যামিঙ্গো থেকে শুরু করে করিম ফিরাক থেকে শুরু করে কাইরাল থেকে শুরু করে বিভিন্ন ব্রাজিলের বিভিন্ন দল থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দলে তিনি ছুটিয়ে খেলেছেন এবং অসংখ্য গোল করেছেন এই ফুটবলারটি। এবং শুধু তাই নয়, তিনি 2006 সালে ব্রাজিলের আন্ডার-20 দলে হয়ে 6টি ম্যাচ খেলে 4টি গোল করেছেন। শুধু তাই নয়, তিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে তিনি 2004 থেকে 2007 পর্যন্ত তিনি মোট 20টি ম্যাচ খেলে 4টি গোল করেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন একজন ব্রাজিলের জাতীয় দলের স্ট্রাইকারকে কিন্তু সই করাতে চলেছে এসসি ইস্ট বেঙ্গল, হয়তো আজকের মধ্যেই সেই নামটা ঘোষণা করতে চলেছে। ইন্ডিয়ান ফুটবলের আপডেট নিয়ে ভারতীয় ফুটবলারদের মধ্যে জবি জাস্টিন কিন্তু ইস্ট বেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে বলে এই মুহূর্তে বড় খবর বেরিয়ে আসছে, হয়তো আজকে তারও নামও ঘোষণা করা হতে পারে বলে আমরা জানতে পারছি। জবি জাস্টিনের ব্যাপারে যা শোনা যাচ্ছে যে তার সঙ্গে চুক্তি হয়ে গেছে, তার নামও কিন্তু আজকে অফিসিয়ালি ঘোষণা করা হবে। তাছাড়াও কিন্তু বেশ কিছু ভারতীয় ফুটবলারের সঙ্গে কথাবার্তা চলছে, যদিও তারা এখনও পর্যন্ত কেউ চূড়ান্ত কথা দেননি, এবং তাদের ব্যাপারে তাদের যে বর্তমান ফ্রাঞ্চাইজি রয়েছে বা যে আইএসএল দল রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা চলছে, এখনও কিন্তু ফাইনালাইজ হয়নি বলে আমি তাদের নাম বলছি না। হয়তো আগামীকালের মধ্যে হয়তো বেশ কয়েকটা নাম আপনাদের জানিয়ে দিতে পারবো। এখানে রাখছি, আশা করছি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, প্লিজ সাপোর্ট মি, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। আশা করছি আপনাদের সাপোর্টটা পাবো, এবং আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।